পুরান ঢাকা 400 বছরের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জিভে জল আনা সুস্বাদু নানা খাবারের জন্য সুখ্যাতি রয়েছে এখানকার। শুরু থেকেই এই এলাকার খাবার মন জয় করেছে বাঙালি থেকে ভিনদেশিদের। কাচ্চি বিরিয়ানি, কাবাব, জাফরান মিষ্টি, বাকরখানি কিংবা লাচ্ছি সবই যেন মুঘলদের আভিজাত্য। নাজিরাবাদের ফেমাস বিরিয়ানি তো খাওয়া আসা ইনজয়টা অন্যরকম। কাচ্চি খেলাম যে ফেমাস, যে পছন্দের একটা জিনিস কাচ্ছি, খাবারটা অনেক টেস্টি। প্রায় তো 3-4 মাস পরেই আসলাম, লকডাউনের মধ্যে তার আসার নেই, ফ্যামিলি বাসা থেকে ছাড়ে নেই। কাজ শেষে খুব ভালো লাগে যে এখানে একটা ঐতিহ্য বিরিয়ানি কাচ্ছি, খুবই ভালো লাগে আর কি। তো দিন শেষে আড্ডা দেওয়ার সময়টা হয়ে যায় রাত 2টা বাজুক 3টা বাজুক, যখনই আসি না কেন মনে হচ্ছে যে এখানে কোনো দিন আর রাতে কোনো তফাত নেই, সবসময় আর কি একটা ভালো লাগা কাজ করে এখানে আর কি, এই জন্যই আসা। কিন্তু সেই আভিজাত্যে ভাটা পড়েছে। একসময় দিন ছাড়িয়ে রাত ধর এখানকার হোটেল রেস্তোরাঁয় ধুম বেচাকেনা হলেও করোনা পাল্টে দিয়েছে সব চিত্র। নেই আগের মতো লোক সমাগম। করোনা আগে যে বেচাকেনা ছিল তার থেকে পরে 4 বছরে একবার বেচাকেনা এখন নাই, কম বেচাকেনা। আমি তো মোটামুটি দিনে তো বেচাকেনা হয় না, তাই রাত্রিটা খোলা রাখি, হাজি হানিফ তো বন্ধ হয়ে যায় মনে করেন করোনার কারণে। কম আসে লোকজন, এই যে করোনার কারণে অনেক লোকজন দেশে গেছে, দোকানপাট অনেক আসে না, এখন অনেক দোকানপাট তো বন্ধ হয়ে গেছে, শুধু খালি জায়গাটাই দোকানপাট খোলা আছে। এদিকে ক্রেতা সমাগম কম হওয়ায় রাতভর বেচা বিক্রি বন্ধ রাখছেন অনেকেই। সরজমিনে গিয়ে দেখা যায় হোটেল আল রাজ্জাক, নাজিরা বাজারের হাজির বিরিয়ানি, হানিফ বিরিয়ানি, বিসমিল্লা কাবাব সহ নামি দামি সব খাবার দোকান বন্ধ। যা খোলা আছে তাতেও নেই উল্লেখযোগ্য বেচা বিক্রি। ক্রেতা না থাকায় বন্ধ হয়ে গেছে চানখারপুলের ধানসিঁড়ি সহ বেশ কয়েকটি হোটেল। ব্যবসায়ীরা জানান করোনায় বেচাকেনা কম থাকায় কর্মীদের বেতন দিতেও হিমশিম খাচ্ছেন। করোনা না থাকার আগে অনেক ভালো বেচা কিনা থাকতো, এই টাইমে আমাদের দোকানে অনেক জমজমাট থাকতো, প্রত্যেকটা শেয়ার বুকিং থাকতো। বাট এখন খুব খারাপ বেচা কিনা, একটা কাস্টমারও থাকে না, খাবার রয়ে গেছে, অনেক খাবার রয়ে গেছে, তারপরেও বসে রয়েছে দেখি কিছু যায় কিনা, কিন্তু যাইতেছে। উপরে দানসিঁড়ি রেস্টুরেন্ট যেটা ছিল ওদের বেচা কিনা খুব খারাপ যাইতেছে দেখে ওরা বন্ধ করে দিয়ে চলে গেছে, ওরা বিজনেস করবে না, ওদের খারাপ লস আসতেছে, ওর জন্য ওরা আর করে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট ক্যাম্পাস বন্ধ থাকায় পলাশির মোড়েও নেই মানুষের বিচরণ। ফাঁকা সড়কের পাশে একটি চায়ের ফ্লাক্স নিয়ে বসে আছেন শুধু জমির আলী। করোনার কারণে গরিব মানুষ মরতাছি, স্কুল কলেজ যতলি না খোলা হইব, অতলি সা হইয়া হইব না, ব্যবসা বাণিজ্য কেউ রইব না, দোকানও না। না বেচা কিনা নাই, আগে আমি বেচা কিনা বলছি 3,000 টাকা 1500 টাকা বেচা কিনা হয়, মানুষ না তাহলে টাকা টাকা কি সুন্দর লাগে। এখানে দোকানপাট ভরা ছিল, মানুষ এটা সবসময় 24 ঘন্টা বাজার জমত, ওইটা নাই, ওই সুন্দর তো নাই। করোনাকে জয় করে নগরী আবার জেগে উঠবে এমনটাই প্রত্যাশা সবার। এসআন লোকসাউন্ড, সময় সংবাদ, ঢাকা।